কি আছে সুরঙ্গে? এই প্রশ্ন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছিল আশেপাশের গ্রামে, সঙ্গে সম্ভাব্য উত্তরটাও মুখে মুখে রটে গেল গুপ্তধনের কথা। পিল পিল করে ছুটে আসতে থাকেন মানুষ, যদি শিকে ছেড়ে, যদি পাওয়া যায় কয়েকটা মোহর। সবাই খালটা কাছে দুপুর বারোটার সময় বাড়ি করার জন্য, বাড়ি করার মধ্যে রাউন্ড পাড়া একটা ইঁটে গাঁথনি পাওয়া যায়, ইঁটে গাঁথনি ভেঙে সুড়ঙ্গ পাওয়া যায় 7 ফুট 8 ফুট না কিছু পাওয়া যায়। কোনো একটা সুড়ঙ্গ পথ হোক বা কোনো একটা কিছু অন্যরকম কিছু মন্দির মসজিদ যাই হোক কিছু একটা বোঝা যাচ্ছে, কারণ কি যে যতক্ষণ না সত্যটা উদ্ঘাটন হবে ততক্ষণ তো কিছু বলা যাবে না। ফাঁকা সুরঙ্গে গুপ্তধন পেলেনি, সুপ্ত রয়ে গেছে মোহরের স্বপ্নটা। পরিস্থিতি সামলাতে প্রশাসন নেমে পড়ে সুরঙ্গে, গুহা রক্ষায় শেষমেশ পুলিশ পিকেট বসে পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাতা গ্রামে। মনসামঙ্গল কাব্যে বর্ণিত বেহুলার বাপের বাড়ি ছিল এই এলাকায়, লখাইয়ের ঢিবিও এই এলাকায় ছিল বলেই মনে করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের খননে সামুদ্রিক মাছের হাড় ও পোড়া চাল পাওয়া গিয়েছিল। প্রত্নতত্ত্ববিদদের মতে পোড়া চাল প্রায় 2000 বছর আগেকার। মুসলিম শাসনকালে এখানে বহু মসজিদ স্থাপন করা হয়, আবার জৈন ধর্মের নিদর্শনও পাওয়া গিয়েছে এখানে। কোনো নির্দিষ্ট ধর্মীয় স্ট্রাকচার বলে মনে হচ্ছে না, তবে সামনের যে খিলানটা রয়েছে খিলানটা কিন্তু ইসলামিক স্ট্রাকচার নয়, তাই খুব এটা ঠিক কী কাজে ব্যবহার হয়েছিল অনেকটাই জৈন মন্দিরের সামনে যে স্ট্রাকচার দেখবেন গেটের যে খিলান, সে খিলানের মতন করা। উঠে আসছে নানান সম্ভাবনা, গুপ্তধনের আশায় জল ঢেলে দিয়েছেন ইতিহাসবিদরা। ইটের কাঠামো দেখে অনেকে বলছেন ইংরেজ আমলে জল বের করার টানেলের কাজে এই ধরনের স্ট্রাকচার তৈরি হয়ে থাকতে পারে, তবে সব মিলিয়ে জমির মালিকের কিন্তু মাথায় হাত, বাড়ি নির্মাণ আপাতত শিকে। পার্থ চৌধুরীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা।